গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর আমার মেয়ের হাতটা অনেকটা অনেকটা ইম্প্রুভ হয়েছে, ওই ওষুধটা এতটাই ভালো। আর এটা আমার সেকেন্ড টাইম চা, পেঁয়াজ খেয়েছি তো ঝাঁজ লাগছে, আর লঙ্কা তার সাথে, আচ্ছা পেঁয়াজ আর লঙ্কা। তো দাঁড়াও দেখাচ্ছি, আর এখন আমি একটু কাচাকুচি করতে, হ্যাঁ বলো, লাগিয়ে দেবো। এই দেখো বাবা দেখাচ্ছে, বাবাটা অন্ধকার লাগছে কেন বলো তো? হ্যাঁ, বাবার পিছন দিকে আলো তো, সামনের দিকে আলো থাকলে বাবা। আর মেয়েকে দেখাচ্ছি, দাঁড়াও দেখাও, হাত দেখাও, বলে দাও, ওতে বলে দাও কোনখানে তোমার হয়েছে। অনেকটা ভরে গেছে, দেখো এই যে কাছে এই জায়গাটা আছে, এই জায়গাগুলো ভরে গেছে, অনেক ডিপ হয়ে কেটেছিল জানো তো। আরো ভয় কাজ ছিল আমার, বল 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 বল, দেখো বলছে না, বলো বলো বলো, পরে বলছিল ভয়ে, আমি তোমার বয়েও কাঁদছিলাম। ওই যে বকা দেবো যদি ওখানে আমি মারি আবার। তো দেখলে মেয়ের হাতটা অনেকটা ইম্প্রুভ হয়েছে। আর কালকে বান্ধবী এসেছিলো, তোমরা তো আগের ভিডিওতে নিশ্চয় দেখেছো। তো আমি আর না ও গল্প করতে করতে আমি নিজে ব্লগ করতে ভুলে গেছি, আর আমার মেয়ে ব্লগে তোমাদের নিশ্চয়ই অনেক কিছু টিপস দিয়েছে, ওর ফ্রেন্ডের সাথে তারপরে কয়েকটা শট বানিয়েছে। এই মানে তোমাদের সাথে দেখাবো, বাড়িতে এসে মা বাবাকেও দেখানো হয়নি, সরি। তাও আমি ও নবমীর দিন যাব, নবমী দশমী থাকবো, দশমীর পরের দিনকে ওদের খাওয়া দাওয়া আছে আমাদের বাড়িতে, তো ওই খাওয়া দাওয়া করে একদম বিকাবেলা চলে আসবো। এই তো আজকে চলো এরকমভাবে আজকে, আর হ্যাঁ আর এক বান্ধবীর বাড়ি যাবো আজকে। কেন ধামাকাটা তো পরে, আজকে এক বান্ধবীর বাড়ি যাবো, মেয়ে বলছে কি ধামাকা আছে, ওটা আমার মাথার মধ্যে নেই, ওর কি ধামাকা রেখে দিয়েছে ও, সেটা ও জানে। কাকে দেখাবো, আশা করি তোমাদেরও দেখতে খুব ভালো লাগবে। আর এরকম জিনিস সবাই দেখতে পছন্দ করে, সে ছোট হোক বুড়ো হোক মাঝারি হোক যাই হোক সবারই ভালো লাগে পৃথিবীতে। বলছে চিংড়ি মাছ। তো চলো আমি ফোনটা ধরে রাখতে পারছি না, আমার এই হাতটা ভ্যাকসিন তো এখনও মানে বেশিক্ষণ স্টে করতে পারছি না। তো চলো পরে আবার কথা বলবো, টাটা। তো চলো এখন আমরা রেডি হব, রেডি হয়ে যাব। পার্সেল আসবে একটা, আজকে দুটো এসেছে, আর মেয়ের একটা এসেছে, আর জায়ের একটা এসেছে, আমারটা এখনও কোথায় বিলাসপুরে রয়েছে আটকে, এখনও আসেনি। ওখানে না, যাই হোক, এবার আমারটা তো 19 অক্টোবর দিয়ে পুজো টুজো সব শেষ হয়ে যাবে, ঠিক আছে চলো, ভেবেছিলাম দেবো না তাও দিয়েছি একটা, দেখি। আচ্ছা চলো, বান্ধবী আসবে, আবার বান্ধবীর ওই জামা কিনতে যেতে হবে, মানে ওর দেরি হয়ে যাবে বলে তাই জন্য। আর কি বলে তারপরে কি বলে, আর কি বলে, ও তো পুজোর দায়িত্বে থাকে, ওখানে মেয়েরা মিলে পুজো করে মহাজাদিতে, তো ওই ওর দেরি হবে বলে তাই জন্য বলেছে জামাটা কিনে নিতে, বাচ্চাটা ও জামা দেবে। তো জামাটা যাওয়ার সময় কিনবো, তোমাদের সাথে শেয়ার করবো, আর বাইরেটা যতটা পারবো শেয়ার করবো, জানি না কতটা পারবো, কেননা ভিড় থাকে তো রাস্তাঘাট, চলাফেরাটাই খুব মুশকিল হয়ে যায় বিরাটিতে। তো আর বান্ধবীর বাড়ি যখন যাবো তখনও শেয়ার করবো সব কিছু, চেষ্টা করবো শেয়ার করার, কালকে তো ভুলেই গেছিলাম মাদের বাড়িতে শেয়ার করতে, মেয়ে যেটুকু ভিডিও করেছে বন্ধুর সাথে ব্যাসেই, আমি তো ভুলেই গেছিলাম। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি দেখতে ভালো লাগবে। তো আমরা রেডি হয়ে গেছি, এখন ওরা কী করছে? জামা পরছে, আমি যাবো 7টা বাজলে, 7টার সময় হয়ে যাবো না, 7টার সময় বেরোলে হবে নাকি? ওই 15-17টার সময় বেরোবো, রিক্সা পাবো নাকি দেখি। তো আমরা রেডি হয়ে গেছি, দেখো আমি আর মেয়ে, আমি আজকে এটা পরেছি, চশমাটা ভাবছি কি চেঞ্জ করব, অন্য চশমাটা পরবো, এটাই পরে থাকে আমি।
খারাপ লাগছে? নকলি নে। তো চলো আবার বাইরে দেখা করবো। তো চলো এইটুকুই দেখালাম তোমাদের, দেখো আমার বন্ধু টুইনিস করবো, এবার যেখানে দিয়েছে ফিট করতে মানে ওর না একটু ঢিলা হচ্ছে, মানে আমার পরে কথা বলিস না, এখন টিভিটা চলছে। ও আচ্ছা ঠিক আছে, পরে কথা বলবো। চলে এসেছি, ওষুধের দোকানে ওয়ারেস নিয়ে নিলাম, আর বান্ধবী এখনো আসেনি, আসবে তো দেখা যাক কখন আসে। ফুচকা ফুচকা দেখে লোভ লাগছে, আমি হাত কেটে গেছে ফুচকা খেতে বারণ করেছি, আর আমি না মাস্ক কিনতে ভুলে গেছি, একটা ব্যাগের মধ্যে ছিল ওই মাস্কটা, কি গন্ধ মাস্কটা। তো চলো পরে আবার কথা বলছি। এই যে আমার পাপা, এটা দেখি না, এটা দেখি না, চলো আবার দেখা করবো। এই দেখো সে ছোট্ট বেবি, ছোট্ট বেবি। আচ্ছা তোর মুখটা দেখা, এই দেখো আমার ডার্লিং, এই দেখো আমার ডার্লিং ডার্লিং ডার্লিং, দেখেছো শুনতুতা শুনতুতা। এতে গেলেও ভাবছে কারা এসেছে, কে চেচে অর্ক অনেক বড় হয়ে গেছে রে দাদ। মনির আবার সেই পাপা, ভাই ভালো লেগেছে পাপা? নিজে মোটা এখন ওর লোককে উপদেশ দিচ্ছে।
বান্ধবীদের এই উপরের ঘরে বসে আছি, আর গেল আরেক বান্ধবীর ছেলে টয়লেট পেয়েছে বলে, আর দেখলে তো কত কিউট না বাচ্চাটা। আমি বলছি একদিনকে এসে জামা কাপড় ছেড়ে, তারপর আমি তো মেন রোড ঘুরে এসেছি, তো মেন রোড ঘুরে আসার জন্য জামা কাপড় নিচ্ছি না। আয় আয়, যেটা খুশি সেটা, যেটা খুশি সেটা। আমি সব সোনা ভালো খাই, সব ভালো খাই, তো চলো পরে কথা বলছি আবার। তো দেখো আমাদের কোল্ড ড্রিঙ্কস এসছে, খা খা, ছবি না ভিডিও করি, খা। কবিতা কখন আসবে? তো চলো দেখতে থাকো, খাই। আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা চলে যাচ্ছি, আরেক বান্ধবী এসে দেখানো হয়নি, তো চলো দেখাচ্ছি আর কি কি খেলাম সেটাও খাওয়া দেখানো হয়নি, ভুলে গেছি। দাঁড়াও দেখাচ্ছি, দেখো বান্ধবী কাজ করছে। আমাদের কী খাইয়েছে, যারা মাটন বিরিয়ানি তাদের জন্য মাটন, আর যারা চিকেন তাদের জন্য চিকেন। আর চিকেন এটা কি চিকেনের কী আইটেম করেছিলি মনি? চিকেন চাপ করেছিল, চাটনি করেছিল, আর ঠান্ডা তো আছে, মিষ্টি দিয়েছে আবার ছেলে হয়েছে বলে। তো চলো আর একজনকে দেখাই, আবার শেষ করে দিচ্ছি। এই যে এই এক বান্ধবী, তো চলো এখানে আজকে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, হ্যাভ এ সুইট ড্রিম।